আসসালামু আলাইকুম সম্মানিত বিয়োগ, যা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি। আমরা সহজ পদ্ধতিতে মাছ চাষে অসংখ্য পদের বাংলাদেশে তুলে ধরেছি, সেই ধারাবাহিকতায় আজকের টপিকটা হলো আমরা কিছু মাছের পোনা নিয়ে কথা বলবো। ভিয়েতনামি কই মাছের পোনা, এটা কোথায় থেকে সংগ্রহ করবেন এবং কি সাইজের মাছটা হলে আপনার ট্যাঙ্কে আপনি কালচার করতে পারবেন। তো আপনারা জানেন ভিয়েতনামি কই মাছের পোনা অনেক সময় অনেকে খুঁজে পান না, বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজেন পোনাটা ক্রয় করার জন্য। আমরা আজকে প্রায় 2 লক্ষ পোনা উঠাইছি, এইগুলো পোনাগুলো যাবে কুমিল্লা তিতাস উপজেলায়। তো আপনারা দেখতেছেন আমাদের কাছে যে পোনাগুলো, পোনাগুলোর সাইজ অত পোনাগুলো কিরকম জলমল করতেছে এবং একটি পোনাও কিন্তু এখানে কোনো স্পট নেই। তো দেখতে থাকেন আমাদের কাছ থেকে, যদি আপনারা পোনা সংগ্রহ করেন তাহলে পোনাগুলো এরকম হবে। আরেকটা বিষয় হলো যে পোনা আপনি যখন ক্রয় করবেন তখন অবশ্যই পোনাগুলা যেন অরিজিনাল ভিয়েতনামি কই হয় এই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা দিকে লক্ষ্য রাখতে হবে যে অনেক সময় অনেকে অনেক সমস্যার সম্মুখীন হন, যেরকম সহজ পদ্ধতিতে মাছ চাষ করতে গেলে অনেকে আছেন যে এই মাছ চাষটা বুঝেন না, না বোঝার কারণে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তো অনেক সময় দেখা গেছে কি যে আমরা ট্যাঙ্কে মাছ দিয়েছি, মাছ দেওয়ার পরে দেখা গেছে 2-3 দিন পর মাছগুলা মারা যাচ্ছে, কিন্তু ইতিপূর্বে ভালো ছিল। তো এটা কি কারণে মারা যেতে পারে সে বিষয়ে একটু আলোচনা করব। সবচেয়ে বড় বিষয় হলো যে পোনা, অনেকে বলে পোনা ক্রেডিং করার কারণে মাছগুলা মারা যাচ্ছে, তা কিন্তু নয়। তো পোনার যদি কোনো স্পট না থাকে তারপরেও মারা যায়, পোনার স্পট থাকে তো যেদিন দেওয়া হবে সেদিনই মারা যাবে। তো পোনাগুলা সেই জন্য আপনাকে, আমরা যে পোনাগুলো বাংলাদেশে প্রত্যেকটা জেলায় ডেলিভারি দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা অনেক প্রসেসিং করার পর পোনাগুলো নিয়ে যাই যেন পোনা নষ্ট না হয়। এখন দেখা গেছে 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পর পোনাগুলো কেন নষ্ট হয়, দেখেন একটি পানি যদি আপনার সমস্যা থাকে, যেরকম আপনি একটা ট্যাঙ্কে পানি দিয়েছেন, পানির আয়রন রিমুভ করেছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু পানির মাধ্যমে অ্যামোনিয়াটা দূর হয় নাই যে কোনো কারণবশত, তখন দেখা গেছে আপনার যে কোনো রোগ ব্যাধি হয়ে আপনার এই পোনাগুলো মারা যেতে পারে। আর আমরা যে পোনাগুলো সবসময় দিয়ে থাকি এটি কিন্তু 1 গ্রেডের পোনা এবং সহজ পদ্ধতিতে মাছ চাষের জন্য উপযোগী করে তারপর আমরা এই পোনাগুলো দিয়ে থাকি। তো আপনারা দেখতেছেন আমাদের কাছে অসংখ্য পোনা আছে, যেরকম এই দেখেন এখন 2 লক্ষ পোনা আমরা উঠিয়েছি এক জায়গায় পাঠানোর জন্য। আপনারা যদি এরকম নতুন এবং ভালো মানের পোনা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবচেয়ে বড় বিষয় হলো যে পোনা আমাদের কাছে অনেক সময় থাকে না, তার কারণ হলো সারা বাংলাদেশে অনেক পোনা আমরা ডেলিভারি দেওয়ার কারণে চাহিদা অনুযায়ী আমরা উৎপাদন করতে পারি না, সেই কারণে অনেক সময় আমাদের কাছে পোনা থাকে না। আর 1 গ্রেডের পোনাগুলো যখন আপনি কালচার করবেন তখন এটার চাহিদা বাংলাদেশে থাকবেই, হয়তো অন্য 10টি জায়গায় যাচাই করে তারপর আমরা বলি আমাদের কাছে আসার জন্য, কিন্তু সবার একটাই কথা যে আপনাদের কাছ থেকে মাছের পোনাটা আমরা সংগ্রহ করতে চাই। তো দেখেন আজকে যে পোনাগুলো আমি তুলে ধরছি আপনাদের মাঝে, সেটি কাউন্ট করে আমরা কুমিল্লা তিতাস উপজেলায় ওইখানে নিয়ে যাব। তো দেখেন এখন আমাদের পোনাগুলা ওজন করা হয়েছে, ওজন করে এখন গণনা করা হবে। আমরা এভাবেই প্রথম 100 গ্রাম পোনা ওজন করি, ওজন করে তারপর গণনা করি যে কয়টা কেজি আসে, তখন 1 কেজি মাছ আমরা সেভাবে দেখা গেছে কি বুঝতে পারি যে এত পিসে কেজি আসছে এবং কয় কেজি দিলে কত হাজার হবে বা কত লাখ হবে, এটার উপরে ডিপেন্ড করে আমরা এই পোনাগুলো নিয়ে যাই। তো আপনারা মাছ যদি কেউ নিতে চান বা অন্য কোনো জায়গা থেকে সংগ্রহ করেন তাহলে অবশ্যই এইভাবে কাউন্টিং করে নিতে পারেন, অথবা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ক্রয় করলে, কেউ আসলে মাছের পোনাটা কম দেয় না। আমরা যতটুকু আমরা দেখেছি যে যত খারাপ ফেসারি তারা মাছের পোনা কখনো কম দেয় না, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে মাছের পোনাটা যদি মানসম্মত না হয় তাহলে আপনার কালচার করে কখনো আপনি লাভবান হতে পারবেন না, এটা কিন্তু 100% শিওর। সেই দিকে আপনাকে মাছের ভালো মানের মাছের পোনা ক্রয় করতে হবে এবং সেই পোনা দিয়ে আপনাকে কালচার করতে হবে, এবং যার কাছ থেকে পরামর্শ নিতেছেন তাদের পরামর্শ নিয়ে আপনাকে কালচার করতে হবে। তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আর আমার এসব বকবক শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকের জন্য বিদায় নিতেছি। আর সবসময় ভালো মানের পোনা সংগ্রহ করুন এবং সেই পোনা দিয়ে আপনি কালচার করুন, আশা করি আপনি সফল হবেন এবং স্বাবলম্বী হবেন। আর আপনার ট্যাঙ্কে যে পোনাটা দিবেন এটা যেন দানাদার খাদ্য খাইতে পারে সেদিকে মাথায় রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের জন্য বিদায় নিতেছি, আসসালামু আলাইকুম।